আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরাকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদ হু আনুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ ফাউজ বিল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কল আল্লাহু তবারক ও আনফিকু মিম্মা রাজাক কুম মিন কবল আয়া আতিয়া আহাদা কুমুল মাউদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান ও নিমিত্তে পা দরুদ সালাম বর্ষিত হোক জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের উপরে সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ আপনারা অবগত আছেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা সম্পর্কে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনা জেলার একমাত্র সহি আকিদার ফারিগি মাদ্রাসা এই মাদ্রাসা থেকে গত তিন বছর থেকে হিপস এবং মাওলানা বিভাগে একাধিক বাচ্চা ফারাগাত করেছে এবং তারা জাতির কাজ করছে আলহামদুলিল্লাহ আগামী দিন অর্থাৎ আগামী বছরে প্রায় আটটি ছেলে ফারাগাত করবে শূন্য থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি হোস্টেল বাদেও প্রায় চোদ্দোটি ক্লাসরুমের কাজ সম্পূর্ণ হতে চলেছে শুধু ছাড়টাই বাকি আছে যদি আপনারা একটু এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ সেটাও সম্পূর্ণ হয়ে যাবে তাছাড়া নতুন করে ইয়াতিমদের জন্য আলাদা একটা বিল্ডিংয়ের চিন্তাভাবনা আমরা করেছি পবিত্র রমাজান মাস এই রমাজান মাসে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন আপনাদের সাধারণ দান এবং জাকাতের এক অংশ যদি দিয়ে আপনার আমাদেরকে সহযোগিতা করেন তিনশো আল্লাহুল আজিজ এগুলো সবটাই সম্ভব হবে বর্তমান মাদ্রাসার আবাসিক ছাত্র রয়েছে প্রায় আড়াইশোর অধিক প্রতিদিন যার খাদ্য হিসাবে চাল লাগে এক কুইন্টালের চেয়েও বেশি ন্যূনতম এক কুইন্টাল চাল লাগে তাছাড়া অন্যান্য খরচ খরচা তো আছেই প্রতি মাসে এখন শিক্ষকদের মাইনে লাগে এক লক্ষ তেইশ হাজার টাকা এছাড়া কারেন্টের বিল প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা তিন মাস বাদে বাদে এটাও লাগে তাছাড়া অন্যান্য খরচ তো আছেই নতুন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার সামনে প্রায় দুই বিঘা জমি মাটি ভরাট করে শেখানো বিল্ডিং করার পরিকল্পনা করা হয়েছে মাদ্রাসার পিছনে অন্যান্য ভাইরা নতুন করে অনেকগুলো জমি মাদ্রাসায় দান করেছেন সেখানেও আমরা আলাদাভাবে বিল্ডিং করব এই চিন্তাভাবনা নিয়েছি অলরেডি সেখানে কাজও শুরু হয়েছে এছাড়া ভবিষ্যতের কথা মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এক কথায় দক্ষিণবঙ্গে কোনো মহিলা মাদ্রাসা নেই সে বিষয়ে আমরা ভাবনা চিন্তা করছি যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন ইনশাআল্লাহুল আজিজ আমরা এ বিষয়টা নিয়ে আমাদের ভাবনা চিন্তা উন্মুক্ত আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি বাকি আপনাদের সহযোগিতা আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন পবিত্র রমাজান মাসের এই শেষ দশকে আপনারা আমাদের মাদ্রাসার নিজস্ব অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে আপনারা আপনাদের অর্থ পাঠিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং উৎসাহ প্রদান করবেন এবং মাদ্রাসা যাতে এই কোভিড নাইন্টিনের সময় আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি যাতে করে আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি তার পূর্ণ প্রচেষ্টা আমরা করে যাচ্ছি বাকি সহযোগিতা আপনাদের আমি এটুকু আপনাদেরকে বলে রাখি এই পর্যন্ত যা কিছু আমরা করতে পেরেছি সবটাই সাধারণ মানুষের পকেট থেকে বাইর করা সেই বরকতময় দুই একটি টাকা করেই তার থেকে আমরা এত কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ বহিরাগত কোনো টাকা আমাদের নেই সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেক জায়গা থেকে যারা আমার ভাইরা কাজের মধ্যে আছেন বা এলাকার প্রত্যেক জামাতবাসীর কাছে আমার বিনীত আবেদন যে আপনারা একটু এগিয়ে এসে যদি আরও একটু সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লা আজিজ আমরা একটা মডেল মাদ্রাসা জাতির কাছে উপহার দিয়ে যেতে পারবো এই বিনীত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি